স্কুল কলেজ ভার্সিটি অফিস সব ধরনের সকল পারপাসেই কিন্তু এই ব্যাগ গুলো কিন্তু আছে। কিন্তু দেখেন কত স্লিম হয়ে আছে। হ্যাঁ, আবার যখন ভিতরে জিনিসপত্র দিবে এটা কিন্তু দেখতে আরো সুন্দর দেখা যাবে। যে ব্যাগ গুলো দেখো প্রত্যেকটা ব্যাগ এগুলো অথেন্টিক ব্র্যান্ডের এবং বাহিরের। ওকে, কোন ধরনের একদম জিপারও কিন্তু গায়ে লেখা থাকবে ব্র্যান্ডিং, কিছু পরিমাণ ডুপ্লিকেট প্রোডাক্ট আছে। জি, অরিজিনালটা দেখে নেবেন, এনে লোগো থাকবে, জিপারের লোগো দেওয়া থাকবে, আর দললেই তো বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি মডেল নাম্বার দেখে কিনবেন। আজকে হচ্ছে আর্টিক হান্টার, গোল্ডেন ওলফ, হ্যাঁ, শালং, ওয়ে পাওয়ার সেল দিতে পারবো। ওকে, সমস্যা যে কেউ পাইকারি নিয়ে বিজনেস করতে চাইলে পাইকারি কয় পিস থেকে আর কি শুরু। এই চেনটা কি চাইলে সাইড ফুলে, এটা ফোল্ডিং সিস্টেম নাকি? হ্যাঁ, ফোল্ডিং, এটা ফুল ফোল্ডিং। এই যে পাশে কিন্তু বেড়ে যাবে, 4 ইঞ্চি ফোল্ডিং, 4 ইঞ্চি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ ভালো আছি। আজকে কি বিষয় নিয়ে আসলেন? আজকে বিষয়টা হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা বিষয়। বিষয়টা হচ্ছে যারা ট্রাভেলিং এ যাবে, এই তো কুরবানি চলে আসছে, কুরবানির পর অনেকে ট্রাভেলিং এ যাবে, ঘুরতে যাবে দেশে এবং দেশের বাইরে অনেকে যায়, নেপাল, ভুটান, যেখানে। হ্যাঁ, যারা মানে লং ট্যুরে যারা যাবেন, হ্যাঁ, তাদের জন্য এবং স্কুল কলেজ ভার্সিটি অফিস সব ধরনের সকল পারপাসেই কিন্তু এই ব্যাগগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এই ব্যাগগুলো এবং ইউনিভার্সিটি অফিস ল্যাপটপ, এই ব্যাগগুলো হচ্ছে মানে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে মানে এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে, মানে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগের মধ্যে। যে ব্যাগগুলো দেখো প্রত্যেকটা ব্যাগ এগুলো অথেন্টিক ব্র্যান্ডের এবং বাহিরের। ওকে, কোন ধরনের একদম জিপারও কিন্তু গায়ে লেখা থাকবে ব্র্যান্ডিং করা যায়, যেগুলো অরিজিনাল এগুলো ব্র্যান্ডিং লাগবে, আর 100% অথেন্টিক প্রোডাক্ট। এগুলো প্রত্যেকটা ব্যাগের মধ্যে মডেল নাম্বার দেওয়া থাকবে, ব্র্যান্ডের নাম লেখা থাকবে, এবং এগুলো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে যাচাই করতে পারবেন যে প্রোডাক্ট অথেন্টিক কি না। ওকে, জি। তো আজকে কোন ব্র্যান্ড মূলত মানে ফোকাসটা বেশি? আজকে হচ্ছে আর্টিক হান্টার, গোল্ডেন ওলফ, হ্যাঁ, শালং, ওয়ে পাওয়ার, আর হচ্ছে জিঙ্গাজ। পাইকারি কিনতে চাই দোকানের জন্য, বিক্রির জন্য, এটা আমাদের শোরুম আছে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেল দিতে পারবো, কোনো সমস্যা নেই। পাইকারি কয় পিস থেকে আর কি শুরু? এটা হচ্ছে এক ডজন, এক ডজন মানে 12 পিস, 12 পিস হলে পাইকারি নিতে পারবে। ওকে, 12 পিস থেকে শুরু, পাইকারি রেটটা জানতে হলে ভিউয়ার্স এই হোয়াটসঅ্যাপে আপনারা জেনে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যারা অফিসের জন্য নিতে চায়, যে দেখা গেছে বিভিন্ন অফিসের জন্য সেমিনারের জন্য ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে চায়, দেখা গেছে 50 পিস, 100 পিস, 200 পিস, 250 পিস, এই ধরনের কোয়ান্টিটি ব্যাগগুলো নিতে চায়, যে কোনো মডেলের মানে যে কোনো আর্টিক হান্টার, যে কোনো মডেল বলেন, মানে গোল্ডেন ওলফ বলেন, বেনজি বলেন, যে কোনো ব্যাগ, এই ব্যাগগুলো আপনি আমাদের এখান থেকে পারচেজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। ওকে, আচ্ছা, কেউ যদি নিজস্ব প্রতিষ্ঠানের লোগো দিয়েও যদি নিতে চায় তাহলে পসিবল? পসিবল, কোনো সমস্যা নাই। এই যে যেখানে আপনার এখানে যে প্লেন জায়গাটা আছে, এখানে তার লোগোটুকু দিয়ে দিতে পারবে, দেওয়া যাবে, আমরাই লোগো দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর আমরা তো এই ব্যাগগুলো হচ্ছে বিভিন্ন সেমিনারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দিয়ে থাকি, আর আমাদের এখান থেকে খুব রিজনেবল প্রাইসে ব্যাগগুলো আমাদের। ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই এবং প্রাইসও যাব। আজকে মনে হয় একদম স্পেশাল একটা ব্যাগ আছে নাকি? একটা স্পেশাল ব্যাগ আছে হাইকিং এর জন্য, ওভারহেড একটা ব্যাগ আছে 70 লিটারের। হ্যাঁ, ওকে, কোন ব্র্যান্ডের এটা? হচ্ছে ওভারহেড, ওভারহার্ড, হ্যাঁ, ওভারহেড। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইকিং এর জন্য 70 লিটার এই ব্যাগটা। 70 লিটার, 70 লিটার, হিউজ পরিমাণ, হিউজ পরিমাণ। এটা যারা যে আপনি যে বললেন যে নেপাল বলেন, ভুটান বলেন, যা দেশের বাইরে ট্রাভেল করে বা দেশের ভিতর দেখা গেছে অনেকে এক সপ্তাহের জন্য ট্যুরে যাচ্ছে, মানে সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে, ফ্যামিলি ট্যুরও কিন্তু এটার ভিতরে, হ্যাঁ, ইজিলি ইজিলি নিতে পারবে। ব্যাগটা কিন্তু সাইজ 70, হ্যাঁ, ব্যাগটার সাইজটা কিন্তু হিউজ, এবং
হ্যাঁ, এটার ভিতর অনেক স্পেস আছে, অনেকগুলো মাল্টি অপশন আছে। ওকে, 70 লিটার যে এখানে লেখাও আছে, হ্যাঁ লেখা আছে আউটডোর 70 লিটার দেওয়া আছে, এবং প্রত্যেকটা ব্যাগ অথেন্টিক। ঠিক আছে, এটা দিয়ে আমরা ফার্স্ট শুরু করব, তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নেব। অ্যাড্রেসটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার, হাজী হোসেন প্লাজার, দ্বিতীয় তলা, 94 নং দোকান। ওকে, 94 নম্বর দোকান। ভিউয়ার্স যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন, আর ঢাকার বাইরে অনলাইনে নিতে পারবেন, হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আর পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ভিডিওটা দেখেন, কোনো সমস্যা, আত্মীয়-স্বজন যাদেরকে আপনি ব্যাগ দিতে চান, একটু কোয়ালিটি সম্পন্ন মানসম্মত আস্থার সাথে আমার এখান থেকে ব্যাগ নিতে পারবেন, কোনো ধরনের সন্দেহ নাই, এবং প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট যাচাই করে টাকা দিবেন, কোনো সমস্যা। আমরা শুরু করি না, ভিডিও লং হয়ে যাবে। কোচ কালেকশন, হ্যাঁ এটা হচ্ছে আপনার 70 লিটারের, এই হ্যাকিং ব্যাগটা হচ্ছে আপনার, এর থেকে ছোট হয়, এটা 60 লিটার হয়, 70 লিটার হয়, দুইটা সাইজের হয়। আর 60 লিটারের যে পার্থক্যগুলো আমি আপনাকে বুঝাই, 60 লিটারের যে পার্থক্যটা এটা হচ্ছে, এটার পিছনে যে আপনার একটা ফ্রেম আছে স্টিলের, স্টিলের ফ্রেম মানে সম্পূর্ণ ব্যাক সাইডটা, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে দেখাই জিনিসটা, স্টিলের ফ্রেম, স্টিলের ফ্রেম আছে। কারণটা কি? এটা কারণটা হচ্ছে 70 লিটারের যে ব্যাগটা, ওয়েটটা, ওয়েটটা আপনার ওয়েটটা দেখা গেছে, যখন আপনার দেখা গেছে, আমি আপনাকে একটা মিনিট জাস্ট একটু আমাকে সময় দেন, দেখাচ্ছি। ওকে, ভিতরে যখন আপনি হিউজ পরিমাণ জিনিস নিবেন, এটা ভার হলে আপনার ক্যারি করতে প্রবলেম হয়ে যায়, অনেকের এটা বাঁকা হয়ে যায়, তো এই ব্যাগটা যত ওয়েটই ক্যারি করুক না বাঁকা হবে না, বাঁকা হবে না, এই কারণে সাপোর্টটা দেওয়া নাকি, এবং এই যে সাপোর্টটা আমি দেখাই দিই, সাপোর্টটা দেখাই দিই, স্টিলের একটা বোর্ড দেওয়া, এই যে, এই যে না, স্টিলের ফ্রেম, ফ্রেম, ও ফ্রেম, জাস্ট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফ্রেম দেওয়া, হ্যাঁ স্টিলের ফ্রেম, হ্যাঁ সম্পূর্ণ একদম নিস পর্যন্ত, যেন বাঁকা যেন না হয়, বাঁকা যেন না, সাপোর্টিং এর জন্য এটা আর কি দেওয়া। এবং ভিতরের স্পেসটা আমি আপনাকে দেখাই, ভিতরে কিন্তু ইউজ পরিমাণ 70 লিটার মানে কি, বুঝতে পারতেছেন, ইউজ পরিমাণ হয় কিন্তু, এবং এটা এটা কিন্তু ভিতরে একটা সিস্টেম আছে যেটা ডিভাইডেড করা যাবে, হ্যাঁ যদি কেউ চায় যে ভিজা কাপড়টা নিচে থাকবে বা জুতাগুলো নিচে থাকবে, এগুলো সিস্টেম করা, এগুলো সিস্টেম আছে নাকি, হ্যাঁ। ওকে, আর একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু আপনার রেইন কভার আছে, বৃষ্টি বাদল রোদ ধুলাবালি কোনো কিছু এটাতে আটকাবে না। আচ্ছা, রেইন কভার, এটা রেইন সম্পূর্ণ কভার করে রাখলে কিন্তু বৃষ্টির পানিতে যত বৃষ্টিতে যান, যত বৃষ্টিতে হোক কোনো সমস্যা নেই, যত ধুলাবালি রোদ কোনো কিছু সমস্যা হবে না। অনেক সময় রোদে ব্যাগে অনেক দিন রোদে থাকতে থাকতে কালারটা কিন্তু একটু অন্যরকম অনেক সময় হয়ে যায়, সেক্ষেত্রে এটা যখন আপনি পিছনে থাকবে এটা কোনোভাবেই নষ্ট হবে না ব্যাগটা। ওকে, আচ্ছা জি, তার রেন কভারটা দেখাইলাম, তো এটার যে আরেকটা বিষয় আছে, এই ব্যাগটাই আপনার ভিডিওটা অনেক বড় হবে, এটা কিন্তু মানে ওয়েস্টের জন্য বেল্ট, আচ্ছা আচ্ছা, কোমরে কিন্তু বাঁধার জন্য, সাপোর্টিং এর জন্য একটা বেল্ট, জাস্ট একটু দেখেন কি পরিমাণ থিকনেস জিনিসটা, কতটা মজবুত, কতটা মজবুত, এবং মানে এটাতে যদি আপনার 50 কেজিও ক্যারি করে, কাঁধে বহন করলে লাগবে না, যেটা 50 কেজি ক্যারি করতেছে, এতটা হেভি। আর এটা কিন্তু গিয়ার সিস্টেম, একটু দ্রুত দেখাই দেই, এই যে এটা কিন্তু গিয়ার সিস্টেম, গিয়ার বলতে, হ্যাঁ গিয়ার সিস্টেম হচ্ছে এই যে ショルダーটা, মানে ওনার হাইট অনুযায়ী ショルダーটা কমাইতে পারবে বাড়াতে পারবে, ও আচ্ছা আচ্ছা, এই যে অনেকগুলো মাল্টি অপশন আছে, যেহেতু ট্রাভেলিং ব্যাগ, ট্রাভেলিং ব্যাগ এর যেরকম অপশন থাকে, এটা কম বেশি আপনি ছোট বড় করতে, ছোট বড় করা যাবে, হ্যাঁ টাইট লুজ করতে পারবেন। ওকে, আবার এখানে চেস্টের জন্য পিছনে ঘুরেন, আমরা চেস্টের জন্য আলাদা আপনার বেল্ট আছে, ওকে, অসাধারণ কিন্তু, হ্যাঁ ট্রাভেলিং ব্যাগ এগুলো আপনারা নিতে পারেন, হাইকিং বা ট্রাভেল যে কোনো পারপাসে কিন্তু ইউজ করতে পারেন, হ্যাঁ, এবং ম্যাটেরিয়ালগুলো একটু জাস্ট দেখেন কোয়ালিটি, কোয়ালিটি ফুল, কতটা অরিজিনাল প্রোডাক্ট, কোয়ালিটি ফুল হয়। এবার এই যে চেস্টের বেল্টও আছে, তো আমরা বিস্তারিত বলতে গেলে প্রচুর সময় চলে যাবে, এখানে এখানে চেম্বার আছে, হ্যাঁ সাইডও চেম্বার আছে, ঠিক আছে, আশেপাশে অনেক চেম্বার আছে, অনেক অনেক, এই যে আচ্ছা আচ্ছা, এখানে ছাতা অনেক যা যা লাগে অনেক কিছু নিতে পারবেন, মানে চেম্বার আছে আশেপাশে, মেইন চেম্বারটা হলো এই উপর দিয়ে একটাই, আর এটা এটা কিন্তু আপনার তিনটা কালার, হ্যাঁ তিনটা কালার, তিনটা কালার, আচ্ছা ব্লু কালার, মানে ব্লুর মধ্যে আপনার অ্যাশ কম্বিনেশন, মানে অ্যাশ কালারটা থাকবেই, আচ্ছা আচ্ছা, আবার ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কম্বিনেশন, ঠিক আছে, তিনটা কালার, আপনারা পরবর্তী যখন আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন, আমরা কালারগুলো আপনাকে দেখাই দেব জাস্ট, ঠিক আছে, সবগুলো, মানে ঠিক আছে, প্রাইস কিরকম এটা, এটার প্রাইস হচ্ছে
জলপাই কালার আর একটা কি কালার, একটা হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু জলপাই আর ব্ল্যাক, তিনটা কালার অসাধারণ কিন্তু, তিনটা কালার আমি তিনটা কালার আপনাকে দেখাচ্ছি। ওকে, ব্ল্যাক তিনটা কালার, হ্যাঁ কিছু বলতে গেলে অনেকে দামা দামি করে, আসলে আমরা এমন একটা প্রাইস দিই একদম আর এই যে এটা হচ্ছে গোল্ডেন উলফ, যারা হচ্ছে মানে একটু লাইট ওয়েট এর মধ্যে একটু বেশি স্পেস চাই, কলেজ ভার্সিটি বা দেখা গেছে ঢাকায় থেকে পড়াশোনা করে আবার দেশে গ্রামে যাবে বা অফিস করতেছে আবার গ্রামে যাবে, এই ধরনের ব্যাগ চাচ্ছে তাহলে এই ব্যাগটা নিতে পারে। ওকে, ট্রাভেল করতে পারবে, অফিস ভার্সিটি তো নিয়ে যাবে, এটা কিন্তু এখন ভিতরে কিছু নাই কিন্তু দেখেন কত স্লিম হয়ে আছে, হ্যাঁ আবার যখন ভিতরে জিনিসপত্র দিবে এটা কিন্তু দেখতে আরো সুন্দর দেখা যাবে, আরো সুন্দর দেখা যাবে এবং স্পেসটা দেখেন কতটা বেড়ে গেছে। ঠিক আছে, আর দেখানো দরকার নেই, আমরা খালি জাস্ট চেম্বারটা বলি, তিনটা চেম্বার, তিনটা চেম্বার। ওকে, তো ঠিক আছে, এটা একটা চেম্বার, দুইটা ভিতরে অপশন গুলো দেখেন, হ্যাঁ ভিতরে ইউএসবি পোর্ট আছে, আবার পিছনে সব প্যাকে এগুলো থাকে, তাকে আমরা আর বেশি দেখাবো না, এই যে ল্যাপটপ অপশন গুলো থাকে। তো ঠিক আছে, ভিতরে আইপ্যাডও নিতে পারবে, এটা প্রাইসটা হচ্ছে ২৪০০ টাকা। ওকে, দুইটা কালার ২৪০০ টাকা, হ্যাঁ একটা হলো ব্ল্যাক, দুটোই তো ব্ল্যাক, জি দুটোই ব্ল্যাক, ২৪০০ টাকা। এটা কিন্তু গোল্ডেন উলফ, হ্যাঁ গোল্ডেন উলফ, গোল্ডেন ব্র্যান্ডিং করা আছে, ব্র্যান্ডিং করা আছে, প্রত্যেকটা মডেল নাম্বার দেওয়া আছে, লোগো দেওয়া আছে নাকি, এই যে এখানে গোল্ডেন উলফ লেখা আছে, এখানে কিন্তু এই যে পকেট টকেট আছে, ঠিক আছে, এখানে সানগ্লাস সব কিছু নিতে পারবেন, গুলো রাখতে পারবেন, এটা কিন্তু হিউজ পরিমাণে স্পেস পাবে, গোল্ডেন উলফ কিন্তু লেখাই আছে, হ্যাঁ প্রত্যেকটা, এই যে আমি আপনাকে বলি, এই যে প্রত্যেকটা পার্সের গায়ে একদম লোগো দেওয়া আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা সবগুলো অরিজিনাল, এটা হলো মেইন কথা, আপনি যাচাই করে নিতে পারবেন সমস্যা নেই, এই যে এই যে গোল্ডেন উলফ লেখাই আছে। ওকে, তারপর যাচাই করতে চাইলে এখানে মডেল নাম্বার আছে, মডেল নাম্বার দিয়ে যে ডিজাইনটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, অসাধারণ কিন্তু, জি। ওকে, এটা ভিতর কিছু নিলে কিন্তু আরো সুন্দর দেখাবে, আরো সুন্দর যাবে, এটা আসলে আমরা এই কারণে অতটা, এই যে এটা ভিতর আপনি স্পেসটা দেখেন, একটা চেম্বার, তারপরে হচ্ছে এখানে আরেকটা চেম্বার, ওকে, হ্যাঁ এই ভিতরে দেখেন অনেক মাল্টি অপশন আছে, প্রত্যেকটা ব্যাগের ভিতরে মাল্টি অপশন আছে, তারপর আপনারা যখন আবার দেখতে চাবেন আমি আবার দেখাবো, সমস্যা নাই, হ্যাঁ এই ভিতরে স্পেস আছে, ইউএসবি পোর্ট আছে, ল্যাপটপের অপশন আছে। আচ্ছা, তারপর এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে ১৯০০ টাকা। ওকে, ১৯০০ টাকার ভিতরে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে যে মডেলটা চাইবেন দেওয়া যাবে, এবং হাতলটা একটু দেখায় দেন, কতটা ইউনিক, কোয়ালিটিফুল, কতটা মজবুত, প্রত্যেকটা পার্টস দেখেন, প্রত্যেকটা জিপার দেখেন, প্রত্যেকটা জিপার আছে, হ্যাঁ লেখা থাকে। ওকে, তারপর আমরা চলে যাই, এই যে গোল্ডেন উলফের কিন্তু আরেকটা ডিজাইন আছে, এটা একটু ফ্যাব্রিক টাইপের, একটু হ্যাঁ একটু ফ্যাব্রিক টাইপের, জিন্স ফ্যাব্রিক টাইপের, জিন্স ফ্যাব্রিক সেট করে, এটার বেশ আপনার ভিতরে অপশন এরকমই, ১৯০০ টাকা।
পিছনে কিন্তু আপনি এভাবে ক্যারি করতে পারবে, আবার এভাবে নিতে পারবে, অফিশিয়াল ভাবে এভাবে ধরা যাবে, আর এই ব্যাগটা ফুল ওপেন করা যায়, ব্র্যান্ডিং করা, হ্যাঁ আপনি মডেল নাম্বার দেখে কিনবেন, হ্যাঁ মডেল নাম্বার দিয়ে নেটে সার্চ দিবেন, গুগলে গিয়ে নেটে সার্চ দিবেন, আপনি বুঝতে পারবেন অথেন্টিক কিনা। আর আরটি হান্টার আমি আপনাকে জাস্ট, যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন একটু কষ্ট করে, প্রত্যেকটা ভিডিও টাইমে দেখেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, যেহেতু আপনি একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভালো মন্দ একটু যাচাই করে নেবেন, কারণ আমার অনেক সময় কথাগুলো গ্যাপ হয়ে যায়, অনেক সময় আপনারা বুঝতে পারেন না, বা অনেকে টেনে টেনে দেখার কারণে অনেক ইনফরমেশন মিস করেন। হ্যাঁ মিস করেন, কারণ আমি কেন বলতেছি, আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু 100% অথেন্টিক, আমি তিনবার বললাম কথাটা, এগুলো আপনারা প্রয়োজনে যাচাই করে নিতে পারেন। আরটি কান্টার কখনো মডেল ছাড়া আরটি কান্টার ব্যাক হয় না, এগুলো প্রতারণা থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন আসলে কেমন কোয়ালিটি, বেল্টটা এরকম, হ্যাঁ বেল্টটা এরকম, আবার এটা ট্রলির সাথেও ক্যারি করা যায়। প্রাইস কিরকম এটা? আচ্ছা এটার প্রাইসটা আমি বলতেছি, প্রাইসটা হচ্ছে 2400 টাকা, 2400 টাকা প্রাইসটা। হ্যাঁ 2400 টাকা, এটার মধ্যে সেম, জাস্ট আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে, একটু বড় সাইজের নাকি, একটু বড়, সেম জিনিস একসাথে রাখেন, হ্যাঁ একটু বড় সাইজের, হ্যাঁ এটা হলো বড় সাইজের, এটা হলো ছোট সাইজের, ওকে জি ঠিক আছে। প্রাইস কি একই? আমি আপনাকে বলে দিই প্রাইস সেমই, প্রাইস সেম বলতে গেলে 100 টাকা ব্যবধান। আচ্ছা আচ্ছা, 2500 2400 2500 2500, আচ্ছা ছোটটা হলো 2400, বড়টা হলো 2500, হ্যাঁ কিচ্ছু হবে না। তো ঠিক আছে, 2500 বড়টা, 2400 2400, আপনারা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন। জি জি জি, ওকে। তারপর আমরা কোনটা দেখব? তারপরে হচ্ছে আর্টিকানটার ভিতর আরো কিছু ডিজাইন, আর্টিকানটা একদম পপুলার ডিজাইন, এটা এটা মানে কি পরিমাণ কিন্তু চলতেছে, এটা একসাথে নেন একসাথে, হ্যাঁ কি পরিমাণ চলতেছে এটা বলার ভাষা নাই, মানে এত অসাধারণ কিন্তু, হ্যাঁ অসাধারণ। একটা হলো, একটা হচ্ছে একটু জিগজ্যাগ, হ্যাঁ একটা হচ্ছে প্লেন, এটা হলো প্লেন একদম, আর্টিয়া কি বলে এটা হচ্ছে, হ্যাঁ আর্টিফিশিয়াল, হ্যাঁ না এটা এক ধরনের ফেব্রিক, কিন্তু এগুলো লেদার না, কিন্তু অনেকে আর্টিফিশিয়াল ভাবে হয়তোবা উঠে যাবে এই ধরনের কিছু না, এটা কিন্তু ফেব্রিক, ফেব্রিক মানে নষ্ট হবে না, না না এটা হচ্ছে আর্টিক হান্টারে তাদের কোম্পানির নিজস্ব ফেব্রিক, এই ফেব্রিক অন্য কেউ ব্যবহার করতে পারে না, ফেব্রিকের মতই দেখা যায় না, এই ফেব্রিকটা আর্টিক হান্টারে নিজস্ব ফেব্রিক, এটা অন্য কেউ ব্যবহার করতে পারে না, ঠিক আছে, তারপরে ভিতরটা দেখেন,
ভিতরটা যে কলম, মোবাইল, ভিজিটিং কার্ড সবকিছু রাখা যাবে, সবকিছু আলাদা আলাদা আছে, এগুলো এরকমই থাকে সাধারণত। ভিতরের স্পেসটা দেখেন, ঠিক আছে, ওকে। তারপরে পিছনে আরেকটা চেম্বার রয়েছে, এই যে ল্যাপটপ, আইপ্যাড সবকিছু রাখতে পারবেন। এগুলো ভাই হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না, জাস্ট কোয়ালিটি একটু দেখেন, কোয়ালিটি পুরো। হ্যাঁ, এবার পিছনে একটা হিডেন পকেট আছে, হ্যাঁ, চেম্বার আছে, হ্যাঁ। এগুলো যারা কোয়ান্টিটি বেশি নিতে চান তাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো অফিসের জন্য যদি নিতে চান দেওয়া যাবে। প্রাইসে আসি, এর প্রাইসটা হচ্ছে 2700 টাকা, 2700 টাকা, 2700 টাকা। এটা প্রাইস হলো 2700 টাকা, একই প্রাইস, হ্যাঁ, সেম প্রাইস, 2700 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু এই যে ছাতা বা পানির বোতল নেওয়ার জন্য ওকে লোগো দেওয়া আছে, এগুলো নিতে পারবেন, এই যে এখানে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতে পারে যে এত প্রাইস কেন, অরিজিনাল মেইন অরিজিনাল তো এত প্রাইস। আমি আপনাদেরকে যারা কম প্রাইসে চান ওইটাও দেওয়া যাবে। শুধু আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি যদি আপনারা প্রাইসের জন্য কনফিউশন হন যে প্রাইসটা বেশি কেন, অনেক বেশি চাচ্ছে কি না, এটা কিভাবে যাচাই করবেন আপনি, এই যে প্রত্যেকটা মডেল নাম্বার দেওয়া আছে এখানে, ঠিক আছে, মডেল নাম্বার ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইটে দেখবেন যে প্রাইস কত, প্রাইস ওইখানে কত, প্রাইস অথেন্টিক কিনা, মানে প্রোডাক্ট অথেন্টিক কিনা, আর যদি অথেন্টিক না হয় জরিমানা সহ টাকা রিটার্ন করব, ওকে, ঠিক আছে। আপনারা কিন্তু ওয়েবসাইটে এটা প্রাইস কিন্তু দেওয়া আছে অলরেডি, জি, ওইখান থেকেও কম প্রাইসে পাচ্ছেন এখানে, হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর আমরা দেখি নেক্সট, আমরা দেখি, আচ্ছা, এখন যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে একেবারে স্পেশাল, স্পেশাল ট্রাভেলের জন্য, বেস্ট ট্রাভেল, ট্রাভেল, অফিস, মানে সব জায়গায় সব পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন। এটা কিন্তু জিপারটা কিন্তু মোটা কিন্তু, হ্যাঁ, সেই রকম মোটা জিপার, কিন্তু কোয়ালিটি ফুল, লক লক করে রাখতে পারবেন। আর এই ফ্রন্ট সাইডের জিপারটা তো আরো কোয়ালিটি, আরো 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 কোয়ালিটি সম্পূর্ণ, ওকে। জাস্ট একটু সময় নিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, আমরা অনেক সময় ভিডিওটা লং হয়ে যায় দেখি, আমরা একটু দ্রুত করি, কিন্তু আপনারা আপনাদের জন্য আসলে দ্রুত করা, অনেকে দেখা গেছে ভিডিওটা দেখতে চায় না, টেনে টেনে দেখে, এই জন্য একটু ধৈর্য সহকারে দেখেন। ব্যাগের জাস্ট কোয়ালিটিটা পুরো একটা না বুঝাইতে পারলে তো হইল না। এই দেখেন ভিতরে যে ফ্যাব্রিক গুলো দিচ্ছে কেমন কোম্পানি, মোবাইল, কলম, এগুলো প্রত্যেকটার সাথে লোগো দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা চেম্বার আছে, এই চেম্বারটার মধ্যে আপনি অনেক কিছু নিতে পারবেন, আসলে যে যে পারপাসে ব্যবহার করবেন ওইভাবে নিতে পারবেন। হ্যাঁ, এখানে একটা চেম্বার আছে, এখানে একটা চেম্বার আছে। আর এটা মূল বিষয়টা হচ্ছে, যদি আপনি এখন অফিস করবেন তাহলে এইভাবেই করতে পারবেন। এখন অফিস করে দেখা যাচ্ছে ঢাকার বাইরে কোথাও যাবেন, ট্রাভেল করবেন বা ট্যুরে যাবেন, হ্যাঁ, তখন আপনি কি করবেন, এখানে এই যে এই চেনটা একটু খুলে দিবেন, খুলে এটা ফোল্ডিং সিস্টেম, হ্যাঁ, ফোল্ডিং, এটা ফুল ফোল্ডিং, এই যে পাশে কিন্তু বেড়ে যাবে, 4 ইঞ্চি ফোল্ডিং বেড়ে গেছে, কিন্তু 4 ইঞ্চি ফোল্ডিং, 4 ইঞ্চি ফোল্ডিং বেড়ে গেছে, হ্যাঁ, 4 ইঞ্চি ফোল্ডিং, এবং হিউজ পরিমাণ, এটা একটা স্যুটকেস আপনি বলতে পারেন, ওকে, একটা 20 ইঞ্চি লাগেজের মধ্যে যা ধরবে, হ্যাঁ, এটা দিয়ে তা পুরোটা কিন্তু ফুলে একদম লাগেজ সিস্টেম, কিন্তু একদম ওইভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন ট্রলি ব্যাগ যেরকম সেম, আপনি লাগেজে যেভাবে মালামাল গুলো ঢোকান ঠিক এইভাবে ঢুকে ইউজ করতে পারেন। এইভাবে দেখেন কতটা স্পেস এখানে, হ্যাঁ, এই যে আমি জাস্ট আমি একটা জিনিস দেখাই, ধরেন এই জিনিসগুলো এইভাবে নিয়ে অনেকগুলো রাখতে পারেন, এরকম কিন্তু অনেকগুলো রাখতে পারেন, জাস্ট একটা উদাহরণ, এইভাবে নিয়ে তারপরে এই আপনি চেনটা লাগিয়ে দিবেন, লাগিয়ে দিবেন, এটা ডিভাইডার থাকবে, ঠিক আছে, ওকে। তারা দেখলে বুঝবে জিনিসটা, আর যেহেতু আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা পরিশোধ করার অপশন আছে, সেক্ষেত্রে নিয়ে যাবেন নিশ্চিন্তে, এবং প্রাইস অনেকগুলো ব্যাগের দেওয়া থাকে কাজ করে, এগুলো কিন্তু একদম 100% ওকে, ঠিক আছে, এই যে ব্যাগের জাস্ট একটু লুকিংটা দেখান, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং ভিতরে কিন্তু আরেকটা সিস্টেম ডকুমেন্টস রাখার জন্য যেহেতু একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন। প্রাইস কিরকম, এটা প্রাইসটা রাখা যাবে 3300 টাকা, কম হবে না, কোনো দামাদামি করতে পারবেন না, 3300 টাকা আপনি যাচাই করে দেখতে পারেন, ওয়েবসাইটে কত আর এখানে কত, এখানে কত। আর আমরা তো আপনাকে এইটুকু বলতেছি যে আমরা কিন্তু একাধিক পিস দিতে পারবো এই ব্যাগটা, আমরা এই যে আপনার ব্র্যাক সেন্টার বলেন, আরও বিভিন্ন UNDB বলেন, আরও বিভিন্ন কোম্পানিতে আমি নিজে এই ব্যাগটা সাপ্লাই দিই, ঠিক আছে। এই ব্যাগটা খুব ভালো মানের অফিসে এই ব্যাগগুলো
নিয়ে থাকে আমাদের কাছ থেকে। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা কিন্তু পাইকারি নিতে চাইলে হিউজ পরিমাণে পাইকারি নিতে পারবেন। আর যারা সেমিনারের জন্য নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ, যত পিস লাগে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর প্রাইসটা আরো কমে যাবে যখন আপনি কোয়ান্টিটি বেশি নেবেন, প্রাইস একটু কমায় দেবে, প্রাইস কিন্তু কম হবে, পাইকারি নিলে আরো কম হবে। এগুলো আপনি ইউনিভার্সাল যোগাযোগ করে নেবেন। ওকে, তাই আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিউয়ার্স, ব্যাগের কালেকশন কিন্তু এই, এছাড়া অন্যান্য যদি কোনো ডিজাইনের চান ওইগুলো দেওয়া যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আরটি খান্টার, গোল্ডেন উলফ, শালং, তারপর এইসব ক্যাটাগরি যত ধরনের ব্র্যান্ডের ব্যাগ আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, সব ধরনের ডিজাইনই দেওয়া যাবে। ওকে, তো ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।